জিয়াউর রহমানের পদক সরিয়ে ফেলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল সহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য অংশ নেন। সমাবেশে মির্জা ফখরুল বলেন, পদক আর সমাধি সরিয়ে ফেললেও জিয়াউর রহমানের অবদান মুছে ফেলা যাবে না। জিয়াউর রহমানের মাজার যারা সরিয়ে ফেলতে চায়, যারা আম্মুকের স্বর্গে বাস করছে, জিয়াউর রহমানকে ওইখান থেকে সরাতে হলে তাদের অনেক মূল্য দিতে হবে। এদিকে 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী মহিলা দল। সে সময় মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের পদক সরিয়ে নেওয়ার অর্থ মুক্তিযোদ্ধাদের অসম্মান করা। এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের সিদ্ধান্ত শুধু তাদেরকেই আরো ছোট করবে, সংকীর্ণ করবে এবং জনগণ থেকে আরো বিচ্ছিন্ন করবে। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা।